পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 69 জনে। এখনও নিখোঁজ রয়েছেন 3 জন। আজ পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চলছে। গতকাল একজনের মরদেহ উদ্ধার করা হয়। রবিবার বোদা উপজেলার আউলিয়ার ঘাট এলাকায় নৌকাডুবির এই ঘটনা ঘটে। পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 69 জনে। এখনও নিখোঁজ রয়েছেন 3 জন। আজ পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চলছে। গতকাল একজনের মরদেহ উদ্ধার করা হয়। রবিবার বোদা উপজেলার আউলিয়ার ঘাট এলাকায় নৌকাডুবির এই ঘটনা ঘটে। পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 69 জনে। এখনও নিখোঁজ রয়েছেন 3 জন। আজ পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চলছে। গতকাল একজনের মরদেহ উদ্ধার করা হয়। রবিবার বোদা উপজেলার আউলিয়ার ঘাট এলাকায় নৌকাডুবির এই ঘটনা ঘটে। পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 69 জনে। এখনও নিখোঁজ রয়েছেন 3 জন। আজ পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চলছে। গতকাল একজনের মরদেহ উদ্ধার করা হয়। রবিবার বোদা উপজেলার আউলিয়ার ঘাট এলাকায় নৌকাডুবির এই ঘটনা ঘটে। পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 69 জনে। এখনও নিখোঁজ রয়েছেন 3 জন। আজ পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চলছে। গতকাল একজনের মরদেহ উদ্ধার করা হয়। রবিবার বোদা উপজেলার আউলিয়ার ঘাট এলাকায় নৌকাডুবির এই ঘটনা ঘটে। পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 69 জনে। এখনও নিখোঁজ রয়েছেন 3 জন। আজ পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চলছে। গতকাল একজনের মরদেহ উদ্ধার করা হয়। রবিবার বোদা উপজেলার আউলিয়ার ঘাট এলাকায় নৌকাডুবির এই ঘটনা ঘটে। পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 69 জনে। এখনও নিখোঁজ রয়েছেন 3 জন। আজ পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চলছে। গতকাল একজনের মরদেহ উদ্ধার করা হয়। রবিবার বোদা উপজেলার আউলিয়ার ঘাট এলাকায় নৌকাডুবির এই ঘটনা ঘটে। পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 69 জনে। এখনও নিখোঁজ রয়েছেন 3 জন। আজ পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চলছে। গতকাল একজনের মরদেহ উদ্ধার করা হয়। রবিবার বোদা উপজেলার আউলিয়ার ঘাট এলাকায় নৌকাডুবির এই ঘটনা ঘটে। পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 69 জনে। এখনও নিখোঁজ রয়েছেন 3 জন। আজ পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চলছে। গতকাল একজনের মরদেহ উদ্ধার করা হয়। রবিবার বোদা উপজেলার আউলিয়ার ঘাট এলাকায় নৌকাডুবির এই ঘটনা ঘটে।